তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিমাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম, নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আমার ভয়েসটা আমি দিতে পারলাম না, কেননা যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন এখানে একটা কীর্তন চলছিল, তো গান টান বাজিয়েছিল, তো সেই জন্য আমি রেকর্ড করে দিচ্ছি। তো আমার মেকআপটা তো দেখলেই ওয়াটারপ্রুফ হয়েছে, তো কেমন মানে খুবই সত্যি নিজেও বুঝতে পারিনি এত সুন্দর হয়ে যাবে। তো অনেক কিছু আমি ইউজ করিনি, তো ভিডিও মানে আমি যখন মেকআপ করব তো তখন তোমাদের সাথে সব শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও তুমি প্রথমে দেখতে পাও। তাহলে চলো বেশি কথা বলবো না, মেকআপটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি, তো মুখটা আমি আগে ওয়াশ করে এসেছি। তো এখানে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম, তারপরে এখানে দা সোমেজের ক্যান প্রোডাক্টের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি, তো এইভাবে ড্যাপ ড্যাপ করে নেবে। তো বিউটি ব্লেন্ডার দিয়ে তো ব্লেন্ডারটা একটু জলে ভিজিয়ে নেবে, তো তোমরা জানোই, তো তাও আমি বলে দিচ্ছি, তো ওটা ভিজিয়ে নেবে। তো ব্লেন্ড করাটা হচ্ছে মাস্ট, মানে যত ব্লেন্ড ভালো করতে পারবে তো মেকআপ তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আর একটু কিছু কিছু জায়গা মনে হচ্ছে একটু কম, তো আমি ওই ফাউন্ডেশন দিয়েই লাগাচ্ছি, তো কনসিলার দিচ্ছি না এখানে আমি। তো এখানে কনসিলারও দেওয়া যায়, কিন্তু আমি কনসিলার দিচ্ছি না, ওই ফাউন্ডেশনটাই দিয়ে। কিছু কিছু জায়গা আমার একটু ফাঁক ফাঁক মনে হচ্ছে, তো সেই জায়গাগুলো আমি একটু ফিল আপ করে দিচ্ছি। তো একটু গলায় দেওয়া হয়নি, তো এটা গলায়ও দিতে হবে, একটু গলায় আর কানে, তো ওটাও লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, তো মুখটা সাদা হয়ে থাকবে, গলাটা কালো হয়ে থাকবে, তো ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা করে নিচ্ছি, তো এই আইব্রোটা পেন্সিলটা আমার খুবই একটা পছন্দের, তো আইব্রো পেন্সিলটা খুব কম দামের, আর অরিজিনাল আর্টিস্ট আইব্রো পেন্সিল। তো দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা করে নিচ্ছি, এটা খুব সুন্দর একটা। তো তোমরা দেখতেই পেলে আমার আইব্রোটা করা হয়ে গেছে, তো এখানে আমি এবার কনসিলার ইউজ করে নেবো, যাতে আমার আইব্রোটা আর একটু সুন্দর লাগে সেই জন্য। তো আমি এখানে ব্লু হেভেনের কনসিলার তো ইউজ করছি, তো দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা যাতে আরও একটু সুন্দর লাগে, তো সেই জন্য আমি এখানে আর কনসিলার ইউজ করছি।
দেখতেই পেলে আমার কনসিলারটা লাগিয়ে আমার আইব্রুটা কত সুন্দর লাগছে। তো আমি এবারে আমি ফেস পাউডার ইউজ করে নেবো। তো এখানে আমি ল্যাকমি 9 to 5 ফেস পাউডার তো ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি পারলে লুজ পাউডার ইউজ করতে পারতাম, তো আমি এখানে ইউজ করব না, কেননা আমি ভিডিও শুরু করার আগেই বলেছিলাম যে আমি কিছু সামান্য জিনিস দিয়ে, মানে কিছু কিছু জিনিস বাদ দেব, যে অন্য জিনিস দিয়ে আমি মেকআপটা বানাবো। তো দেখতেই পাচ্ছো আমি লুজ পাউডারটাকে ভালো করে ঝেড়ে নেবো এবার ব্রাশ দিয়ে। তো দেখতেই পাচ্ছো আমি ঝেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে হিলোরি রোডা একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তো আমি এটা এখানে হাত দিয়েই আমি ব্লেন্ড করব, আমি ব্রাশ দেব না, তো হাত দিয়েই করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা সেলোটেপ নিয়েছি, সেলোটেপ নিয়ে চোখের কোণে লাগিয়ে নিয়েছি। তো আমি এখানে কি কালার করব প্রথমে ভেবে পাচ্ছিলাম না, তো আমি ভেবে চিন্তে করিনি যে আজকে মেকআপ করব যে এই শাড়িটা পরব, তো এটা ভেবে আমি করিনি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেড কালার দিয়েছি প্রথমে, তারপরে রেড কালার দিয়ে করছি, তো হাত দিয়েই করছি, তো ব্রাশ দিয়ে করছি না। আর যেহেতু আমি বলেছিলাম যে অনেক জিনিস আমি ইউজ করব না, তো সেই জন্যই আমি হাত দিয়েই দেখাচ্ছি। তো এরপর আমি পিঙ্ক কালার নিয়েছি, তো এর ওপর আমি পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। প্রথমে রেড দিলাম, তারপরে পিঙ্ক কালার দিয়েছি। এরপর আমি লাগিয়ে নেবো আইলাইনার, তো ল্যাকমির 9 to 5 আইলাইনার, ব্ল্যাক আইলাইনার। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, তো আমার আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। তো আমি সাইডে যে সেলোটেপটা দিয়েছিলাম, তো সেলোটেপটা আমি খুলে দিলাম, তো সাইডে আমি আরেকটু আইলাইনারটা টেনে দেবো যাতে আরেকটু সুন্দর লাগে আমার চোখটাকে দেখতে, সেই জন্য আমি আরেকটু টেনে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমার দুটো চোখে করা হয়ে গেছে, আইলাইনারও লাগানো হয়ে গেছে। তো আমি এবারে কাজল লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে মেবিলিনের ক্লোসেল কাজলটা আমি ইউজ করে নিচ্ছি, ব্ল্যাক কাজল। তো এখানে মানে আমি বুঝতে পারিনি, তো আমার মুখটা দেখা যাচ্ছে না, তো আমি আয়নার দিকে তাকিয়ে করছিলাম, তো ক্যামেরার দিকে ঠিক আমি কাজলটা ঠিক পড়তে পারি না, তো সেই জন্যই, তো এর জন্য সরি, কিছু মনে করো না তোমরা। তো দেখতেই পাচ্ছ আমি পরে নিচ্ছি। তো তো আমি আইলাইনার দিয়ে তো আবার নিচে কাজল লাগিয়েছি, তো সাইডগুলোতে একটু আরেকটু যাতে সুন্দর লাগে, তো একটু আইলাইনার দিয়ে আরও ওখানে ফিল আপ করে দিচ্ছি, তো একটু আরেকটু ভালো লাগবে। তো এবারে দেখতে পাচ্ছ আমি এখানে তো এখানে আমি মাস্কারা আমি ইউজ করছি না, তো আইলাইনার দিয়েই আমি মাস্কারা মানে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে তোমরাও করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি করছি। তো আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি, তো কন্ট্রোলের জন্য আমি এখানে আইশ্যাডো প্যালেট থেকেই আমি কন্ট্রোলটা করছি। তো দেখতেই পাচ্ছ আমি করে নিচ্ছি। তো দেখো তোমরা, আমার মানে আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো আমার নাকটা বেশি সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগছে তো তোমরা বলতে পারো কমেন্ট বক্সে। তো আরেকটা কথা বলি, তো আমি ভেবেছিলাম যে ওয়াটারপ্রুফ মেকআপটা হবে না, তো হয়তো এত সুন্দর মেকআপ হবে না। তো আমি কোনোদিন মানে এত মেকআপ করি এত সুন্দরভাবে করিনি, তো এত ধৈর্য ধরে। তো সেই জন্য আমি আজকে ম্যাক্সি পরেই বসেছি, আমি হবে কি না হবে তার নেই ঠিক, তো আগে থেকে শাড়ি পরে কি করব, তো সেই জন্য আমি শাড়ি পরে বসিনি, তো আমি ম্যাক্সি পরেই বসেছি। তো দেখতেই পাচ্ছ আমার নাকটা দেখো কত সুন্দর লাগছে। তো আমার হয়ে গেছে, তো আমি এবারে করব হাইলাইটারও, আমি আইশ্যাডো প্যালেট থেকেই আমি হাইলাইটার আমি লাগাবো। তো দেখো কত সুন্দর আমার হাইলাইটও করবে যেই জায়গাগুলো একটু হাইলাইটের দরকার।
তো আর একটা জায়গা দিতে ভুলে গেছিলাম, পরে মনে পড়েছে, ওটা হচ্ছে আইব্রুর ওখানটা দিলে একটু বেশি ভালো লাগতো, তো ওখানটা আমার মনে ছিল না, তো পরে মনে পড়েছে। তারপরে মনে করলে আর কি করা যাবে, তো যেইগুলো দিয়েছি তো সেই জায়গাগুলোতে ভালো লাগছে। তো তোমরা দেখো, দেখে কেমন লাগে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে। তো আমি এখানে বোরোলিং ইউজ করছি, তো আমি এখানে লিপ বামটা ইউজ করব না। তো দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে নিচ্ছি। তো এরপরে আমি তো একটা লিপস্টিক দিয়েই আমি ঠোঁটটা একটু এঁকে নেব, জাস্ট লিপ লাইনারটা, লিপ লাইনার বলছি, তো ঠোঁটটা ভালো করে আমি মানে এঁকে নিচ্ছি। তো এঁকে নেওয়ার পর আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, ম্যাটের এটা, তো লিকুইড লিপস্টিক, তো লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা লাগিয়ে নিয়েছি, লাগানোর পর একটু মানে কি বলবো, একটু শুকনো শুকনো টাইপের লাগছিল, তো আমার ভালো লাগছিল না, তো তার জন্য আমি এখানে একটু লাগালাম, ভেসলিং নিলাম, তো ভেসলিংটা লাগিয়ে নিলাম, তো লাগিয়ে নিয়ে তো আরও সুন্দর একটু লাগছিল। তো দেখো তোমরা, ভালোই লাগছিলো, তো সাইডে একটু লেগেছিলো, তো ওটা আমি ফাউন্ডেশন দিয়ে মুছে দিই।